السلام عليكم ورحمة الله وبركاته. I don't pay the bokeh, chacha in the joke. I don't pay the bokeh, chacha in the joke. Shoko shana di nari shaman bole leke chuchu chilo na. Ki bolbo se chuchir bhato na. Ki bolbo se chuchir bhato na. Tere boke jaja ni ya joge tere boke jaja ni ya joge shon 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 nari shon shon bole kichu chilo na ki bolbo se jojer ghoto na ki bolbo se jojer ghoto na ek mano bhi na bhi ke shosha আমি বাণিজ্যে যাব, বিদেশে কাজে যাব। সাহাবা বলছে, মন দিয়ে শুনুন, আমি বাণিজ্যে যাব, আমি বিদেশে কাজে যাব। এমন তো অবস্থায় তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। আল্লাহ রাসূলকে বলছে, আমি বিদেশে যাব, এমন অবস্থায় দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীকে বললাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি বাণিজ্যে যাচ্ছি, আমি বিদেশে কাজে যাচ্ছি। আমি চলে যাবার পর যদি আমার কন্যা সন্তান হয়, খবর দেবার দরকার নেই। যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও। আর যদি কন্যা জন্মায়, ও খবর টবর দেবার দরকার নেই। বাচ্চা হবার সাথে সাথে আতুর ঘরের মধ্যে তাৎক্ষণিক গলা টিপে মেরে ফেলো, খবরদার কন্যা সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না, আমাকে খবর দেবে না। যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে হয়, তাহলে আমাকে খুশখবরিটা দিও। এই বলে চলে গেল। এক সপ্তাহ হয়ে গেল, কিছুদিন হয়ে গেল, হবার পর ওই মায়েরটা সন্তান জন্ম দিল, মেয়ে সন্তান, কন্যা সন্তান। যেই কন্যা সন্তান জন্ম দিল, মা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আল্লাহ, আমি বাচ্চাকে কিভাবে মারবো, আল্লাহ আমি কিভাবে মারবো এই বাচ্চাকে। হ্যাঁ, ফুলের মতো নুরানি চেহারা, একেবারে চাঁদের কণার মতো দেখতে, ফুলটুসির মতো দেখতে সেই বাচ্চা মেয়েটাকে কখনো কোনো মা নিজের সন্তানের গলা টিপে হত্যা করতে পারে না। তো মা মনে মনে চিন্তা করলো, স্বামী বিদেশে কাজে গেছে, মানে 4-5 বছরের আগে তো বাড়ি আসবে না, তাই না? তো ওই মা একটা বুদ্ধি খাটালো, আমি 4-5 বছর আমার মেয়েকে যদি আমি বড় করি, আস্তে আস্তে বড় করি, 4 বছর হয়ে গেলে আমার স্বামী বাড়িতে আসবে, আসার পর দেখবে মেয়ে বড় হয়ে গেছে আর মারতে পারবে না। তাই বুদ্ধি খাটিয়ে ওই মেয়েকে চুপি চুপি বড় করতে লাগলো, কাউকে জানালো না। এইবার দেখেন কি হচ্ছে, স্বামী চলে গেল কাজে বিদেশে, শিশু খেলে আঙ্গনায়, মা ভয়ে পড়ে স্বামী
এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা তের বুকে জাগিয়ে নিয়ে না তো বাঁশ আনবে বাড়ি আমার রাগ জানিস না চল যা যা অসভ্য কথা কার একটা যদি সামনে কথা হয়েছে ভীষণ মারবো কিন্তু চুপচাপ সম্বিতা বসে না তোর কেটে পড় ওই মাসুম বাচ্চা চার বছরের মেয়ে উঠানে আঙিনায় হাসছে খেলা করছে দৌড়াদৌড়ি করছে এমত অবস্থায় সেই বিদেশের বাপ হঠাৎ করে বাড়িতে এলো একেবারে যেই দরওয়াজার সামনে দাঁড়ালো দেখছে একটা মেয়ে খেলা করছে হাসছে খেলছে পরীর মতো দেখতে ফুলের মতো দেখতে ওই মাপ দেখে অবাগে কি আমার বাড়িতে মেয়ে কেন আমার বাড়িতে কন্যা কেন কার মেয়ে এর বাড়ি কোথায় বাপ ভাবতে থাকে এমত অবস্থায় ওই মেয়ে দূর থেকে বাপকে দেখে দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি কতদিন আপনাকে দেখিনি আমার কথা কি আপনার একটু মনে পড়েনি আমি আপনার মেয়ে এই কথা যেই বলেছে বাপ মেয়েকে দূরে সইয়ে দিয়ে বাপ ঘরের মধ্যে রেগে ঢুকে গেল তখন মাথা কেঁচে গরম হয়ে রেগে ঢুকে গেল স্ত্রীর সঙ্গে কথা বললো না মেয়ের সঙ্গে কথা বললো না বাপ রাগে রাগান্বিত হয়ে গেল এইবারে আগে দেখেন কি হতে চলেছে কবি লিখছে দুই তিন দিন আগের আগে কেটে যাবার পর একদিন ওই বাপ স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে যাকে যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো মেয়ে যখন বড় হয়ে গেছে ফুলের মতন দেখতে ওকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে ভালো করে সাজিয়ে দাও আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি তখন মা খুশিতে বাকি বাক যাক আমার পাষাণ হৃদয় স্বামী আজকে তার মনটা শান্ত হলো সে মেয়েকে কবুল করে নিল মেয়েকে আর মারবে না মা খুশিতে মেয়েকে পরীর মতো করে সাজিয়ে দিল সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও আমার মেয়েকে নিয়ে মামার বাড়ি থেকে ঘুরে এসো বাপ মেয়ে দুজন রওনা হয়ে গেল মরুর পথের উপর থেকে পথের পর পথ হেঁটে যায় পথের পর পথ হেঁটে যায় না আছে কোনো পানি না আছে কোনো ছায়া ওই বাপ মেয়েকে টানতে টানতে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে মেয়ে বলছে আব্বা আব্বা আমি কোথায় যাচ্ছি আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি আর হাঁটতে পারছি না আব্বা আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় কলিজাটা চৌচির হয়ে যায় আব্বা আব্বা আমি যে আর হাঁটতে পারছি না আপনি আমাকে বাড়িতে নিয়ে চলেন বাপ কোনো কথা শোনে না মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর মেয়ে আব্বা আব্বা বলে শেষমেশ কেঁদেই ফেলেছে মেয়েটা আব্বা আমি আর হাঁটতে পারবো না আব্বা আমার কষ্ট হচ্ছে চার বছরের বাচ্চা পথের পর পথ হেঁটে যায় না পানি না ছায়া মেয়ের কলিজা ফেটে যাচ্ছে পিপাসায় বাপকে বলে আব্বা আমার একটু পানি দেন বাপ মেয়ের কোনো কথা শোনে না মেয়ের দিকে আর ফিরেই দেখে না টানতে 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 মেয়েকে নিয়ে যাচ্ছে এবার দেখেন কি হচ্ছে বাবা
বলে আবু বলল আমি রাজা আছি কোথায় আমি চলে আয়ারে পারি না পিপাসায় কলিজা খাখা চলে আমি পারি না পিপাসায় কলিজা খাখা ফেটে যায় আবু আয় বাড়ি নিয়ে চলো না কি পিপাসায় দয় তার শোনি না কথা কি পিপাসায় দয় তার শোনে না গিয়ে দূরে মেয়েটা দাঁড়িয়ে আছে দূরে আর মেয়েকে একা রেখে বাপ আরো কিছুটা দূরে গেল মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বাপ কিছু একটা কাজ করছে মেয়ে ভাবছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে আমাকে নিয়ে এসেছে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ কিছু দূর গিয়ে মাটি খুঁড়ছে বালি সরাচ্ছে মাটি খুঁড়ছে গর্ত করছে তখন মেয়ে দূর থেকে দেখছে তার বাপ মাটি খুঁড়ছে আর বাপের মাথায় কপালে সারা শরীরের ঘামগুলো টপিয়ে 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 নিচে পড়ছে মেয়েরা একটু বাপ পেয়ারি হয় তাই না মেয়েরা বাপকে খুব ভালোবাসে তা ওই মেয়ে বাপের ওই ঘাম সহ্য করতে না পেরে টপিয়ে টপিয়ে ঘাম পড়ছে আর বাপ মাটি করছেন সহ্য করতে না পেরে মেয়ে ওখান থেকে দৌড়ে এক ছুটে বাপের কাছে চলে গেল মেয়ে গিয়ে নিজের জামা দিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় বাপের মাথার ঘাম মুছে দেয় হাতের ঘাম মুছে দেয় শরীরের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জ্যান্ত কবর দেবে বলে মাটি খোঁড়ে বাপ মেয়েকে গাড্ডায় পুঁতবে বলে মাটি খোঁড়ে আর ওই মেয়ে বাপের ঘামটা মুছে মাটি খুঁড়তে খুঁড়তে মাটি খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল মাটি খোঁড়ার পর আব্বা যান মেয়েকে এক হেঁচড়া টান মেরে মারতে 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 ওই চার বছরের মাসুম বাচ্চাকে গর্তের মধ্যে ঠেলে ফেলে দিল বাচ্চা মেয়েটা গর্তের মধ্যে পড়ে আব্বার কাছে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি কি অন্যায় করেছি আব্বা আমি কি দোষ করেছি আপনি আমাকে কেন মারছেন আব্বা আব্বা আপনার মার যে সহ্য করতে পারছি না বাপ কোনো কথা শুনি না মেয়েকে মারতে থাকে মারতে 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 বালিগুলো চাপা দেয় মাটিগুলো চাপা দেয় গর্তের মধ্যে মাটি ভর্তি করে মাটিগুলো ভর্তি করতে করতে ভর্তি করতে করতে গলা পর্যন্ত মাটির তলায় মেয়ের দেহ আর মাটির উপরে সুন্দর মুখটা ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না কখনো আপনার বাড়িতে যাব না কখনো মাকে মা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেকটা দূরে চলে যাব ওই চার বছরের বাচ্চা এমন বড় বড় কথা বলে আব্বা কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না শুধু আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আমাকে মারবেন না বাপ কোনো কথা শোনে না মেয়েকে মারতে থাকে আর মাটি চাপা দিতে থাকে বাপ আর কোনো কথা শোনে না আর কচি মুখ দিয়ে বাচ্চি আব্বা আব্বা বলে কাঁদে আর হাউ হাউ করে আব্বা আব্বা বলে হাউ হাউ করে কাঁদে এবার দেখেন কি হচ্ছে মারতে মাটির তলায় পোতা হয়ে গেল এই মুখ থেকে একটুখানি বাকি আছে পুঁততে এইটুখানি বাকি আর সারা শরীরটা মাটির তলায় ওই বাপকে শেষবারের মতন আব্বা বলে ডাকছে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আমাকে মারেন না আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না কাউকে বলবো না যে আপনি আমার আব্বা কারোর কাছে পরিচয় দেবো না আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আপনি যদি না চান কখনো আমি আমার মায়ের কাছেও যাব না আব্বা আপনি মারবেন না ওই পিতার মনে দয়া হলো না পিতার মনে মায়া হলো না
বাচ্চার কোনো কথা না শুনে ওই পিতা মাটি গুণ এক এক জামা মাটি ফেলে একবারে পুরোপুরি মেয়ের দেহটা মাথাটাও মাটির তলে পুঁতে গেল সারা জনমের মতো ওই কন্যা সন্তান ওই চার বছরের মেয়ে সারা জনমের মতো মাটির তলায় চলে গেল আমার রসুল যখন এই কথা শুনেছে সেই দিন থেকে মেয়েদের সম্মান আল্লাহ রসুল অনেক বাড়িয়ে দিয়েছে এবং শুধু তাই নয় বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে যার বাড়িতে কন্যা সন্তান থাকবে না তার বাড়িতে কোনো বরকত থাকবে না অনেকে আছে হাসপাতালে যদি মা কোনো মেয়েকে জন্ম দেয় শাশুড়ি বলে এই খোকা খবরদার যাবি নি মেয়ে হয়েছে ওখানে গেলে 3 লাখ টাকা চলে যাবে ছেলে হলে 2 লাখ টাকা আসতো খবরদার মেয়ে হয়েছে যাবি নি জানো কিন্তু আল্লাহর রাসূল বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে তার বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন থেকে মেয়েদের সম্মান আল্লাহর রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবে বলেছে মাটির তলে দেহ মুক্তি পার করে কি বলবো শেষ যুগের ঘটনা